হ্যালো অন ওয়েলকাম ফ্রেন্স ওয়েকাম টু সাফল ইউটিউব চ্যানেল সফল বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছে এবং আজকে বলো দু হাজার বাইশ ই ফার্স্ট কাউন্সিলিং কত দূর র্যাঙ্ক যেতে পারে ঠিক আছে জিএমআর র্যাঙ্ক কত দূর যেতে পারে ফার্স্ট কাউন্সিলিং কাদের থাকবে এবং তার সাথে বলো যাদের জিএমআর র্যাঙ্ক একটু বেশি ঠিক আছে যেমন আমি একটা সাপোজ বলেছি পঁয়ত্রিশ হাজার ছশো যদি র্যাঙ্ক হয় ঠিক আছে মানে চল্লিশ হাজার পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার যাদের এরকম এখন র্যাঙ্ক আছে তারা কীভাবে কলেজ সাজাতে পারো কিছু প্রাইভেট কলেজে কথা বলবো যেগুলো তো খরচ খুবই কম এবং সব থেকে বড়ো কথা যে তোমাদের তোমাদের কোনটা গভর্নমেন্ট কোনটা প্রাইভেট কলেজ সেটা তোমাদের দেখে দেবো ঠিক আছে তো ফার্স্টেই তোমাদেরকে বলে দিই যারা প্রথম চ্যানেল প্রবেশ করছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবার তোমাদের বলে দিই দেখো এনএমের জন্য প্রথমে বলছি এনএম এর জন্য জিম আর র্যাঙ্ক প্রথমে বলছি প্রত্যেকের খাতে নোট করতে থাকো ঠিক আছে এম জন্য জিম আর র্যাঙ্ক মোটামুটি যারা জেনারেল ক্যান্ডিডেট জেনারেলদের তোমাদের কিন্তু সাড়ে আটশো থেকে দু হাজার পর্যন্ত ডাকতে পারে প্রথম কাউন্সিলিংয়ে এ ঠিক আছে আমি কিন্তু বারবার বলছি এটা একটা এক্সপেকটেশন বা একটা এক্সপেক্টেড ঠিক আছে আমরা একটা এক্সপেকটেশন করছি যে এরকম র্যাঙ্ক হলে হতে পারে ঠিক আছে কিন্তু এটা সবসময় সত্য নাও হতে পারে আমাদের জাস্ট একটা অনুমান ঠিক আছে তো এ এর জন্য বলছি যারা এনএমএ অ্যাপ্লাই করেছো বা জিএনএম এর জন্য অ্যাপ্লাই করেছো তোমাদের এ এর র্যাঙ্ক কিন্তু মোটামুটি সাড়ে আটশো থেকে অর্থাৎ আটশো পঞ্চাশ থেকে দু হাজার পর্যন্ত ডাকতে পারে ফার্স্ট কাউন্সিলিং যারা একদম জেনারেল ক্যান্ডিডেট ঠিক আছে ওবিসি বিসি এতে মোটামুটি তোমাদের কিন্তু আড়াই হাজার পর্যন্ত রাখতে পারে ওবিসি বিসি বিতে মোটামুটি দু হাজার তিনশো পর্যন্ত রাখতে পারে এবং এসসিদের ক্ষেত্রে মোটামুটি আমাদের আমাদের অনুমান তোমাদের কিন্তু সাড়ে তিন হাজার পর্যন্ত রাখতে পারে ঠিক আছে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার যদি জিএমআ র্যাঙ্ক থাকে তাহলে ডাকতে পারে আর এসটিতে ক্ষেত্রে এসটিতে ক্ষেত্রে আমাদের অনুমান সাড়ে চার হাজার চলে যাবে এটা ঠিক আছে ই ডাব্লু এর ক্ষেত্রে মোটামুটি তিন হাজার র্যাঙ্ক হলে হতে পারে তারপর তোমাদের অরফাঞ্চ কোটায় অরফান্স কোটায় মোটামুটি তোমাদের ওই চার হাজার র্যাঙ্ক হলে হতে পারে সিভিল ডিফেন্স তোমাদের কিন্তু আমাদের যেটা অনুমান সেটা হচ্ছে তোমাদের মোটামুটিভাবেও তিন হাজার কিন্তু জিএমআ র্যাঙ্ক চলে যাবে ঠিক আছে সিভিল ডিফেন্স ফার্স্ট কাউন্সিলিংয়ের কথা বলছি ফার্স্ট কাউন্সিলিং তো এইভাবে যেতে পারে আমরা কী করে বলছি দেখো কয়েকটা টিপস আমরা ফলো করি যে কতগুলো সিট রয়েছে ঠিক আছে আমি যদি সরাসরি তোমাদের বলি যে কোনো একটা কলেজের সিট সংখ্যা হচ্ছে চার তো কলেজ তো চারজনকে নেবে চারজনে বেশি তো নেবে না তো প্রথমে দেখবে যে চারজন যাদের র্যাঙ্ক মোটামুটি কম আছে চারের মধ্যে তাদেরকেই নেবে তো ওই কলেজে দেখা গেলো যারা মোটামুটি ধরো ভালো স্কোর করেছে সেখানে দেখা গেল তিনজন তিনজন হয়তো ভর্তি হলো একটা সিট ফাঁকা থেকে গেলো ওই একটা সিটই পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য কিন্তু আবার চলে যাবে ঠিক আছে তো ওই এইভাবে কিন্তু পুরো কাউন্সেলিং প্রসেসটা হয় ঠিক আছে সবাই তো ফার্স্ট কাউন্সেলিংয়ে ঢুকে যাবে না অনেকেই আছে যারা হয়তো পছন্দ মতো কলেজ পাবে না ওরা কি করবে ওরা মানে আপগ্রেডেশন করে পরবর্তী স্টেপের জন্য চলে যাবে তো এইভাবে কিন্তু সিটগুলো ফাঁকা থাকে ঠিক আছে এবার এমদের জন্য একটা ট্রিক বলি ঠিক আছে জিএনএমদের বলবো একটা এ এমদের ট্রিক বলি যাতে দূরে র্যাঙ্ক ব্যাপারটা কি হয় বলে দিই দেখো স্টুডেন্ট সংখ্যা যেরকম বেশি আমি একটা পোল নিয়েছিলাম যে কারা কারা তোমাদের এর মধ্যে কারা ছেলে আছে কারা মেয়ে আছে এবার একটা পোল নেবো যে কারা জিএনএম করতে চাই কারা এএনএম এম করতে চায় এর মধ্যে আমি আমরা জানতে পারবো যে বেশি র্যাঙ্ক হলে কীভাবে তোমরা কলেজ সাজালে একটা ভালো সরকারি এন্ট্রেস্ট পেতে পারো একটা দেখো এ দিকে বেশি ঝোঁক কাদের থাকে যারা মোটামুটি চাই যে আমরা তাড়াতাড়ি চাকরি পাবো ঠিক আছে বয়স একটু বেশি বা যারা ধরো একদম ছোটো থেকে ড্রিম করে কিন্তু মানে এইখানে সংখ্যাটার যদি নিরিখে যদি বলি যদি জিএনএম এবং এ এন এম সংখ্যা নিরিখে বলি তাহলে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে আমরা জিএনএম করবো এ এর সংখ্যাটা কিন্তু খুবই কম ঠিক আছে এর সংখ্যাটা খুবই কম এমন খুবই কম সংখ্যা পাওয়া যাবে যারা কিন্তু বেশি র্যাঙ্ক মানে ভালো র্যাঙ্কে কিন্তু যাদের র্যাঙ্ক যাদের ভালো হয়েছে মোটামুটি ধরো দু তিন হাজার যাদের র্যাঙ্ক হচ্ছে আর র্যাঙ্ক তারা কিন্তু এ খুবই কম সংখ্যক আছে এরকম করতে চাইবে তো তোমাদের একটা ট্রিক হচ্ছে তোমরা কিন্তু যেভাবে পারো প্রথম দিকে কলেজগুলো কিন্তু অবশ্যই এ এন এম রাখতে পারো একটা ভালো তোমাদের সুবিধা হতে পারে ঠিক আছে আমি বারবার বলছি এটা একটা ট্রিক এটা সবসময় ফলো হবেই এরকম কোনো মানে নেই জাস্ট একটা একটা তোমাদের টিপস ফলো করতে পারো এটা হলে তোমাদের বেনিফিট হতে পারে ঠিক আছে আমি বারবার বলছি এটা নিয়ে কিন্তু কেউ পরবর্তীকালে কোনো ক্লেম করতে পারবে না তো এটা গেল আমার ফার্স্ট তোমাদের কাছে ট্রিক কেন বলছি দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট কী হয় ম্যাক্সিমাম স্টুডেন্টের টার্গেট থেকে আমি জিএনএম পড়বো একটা ভালো প্রমোশান আছে পরবর্তীকালে লাইফে একটা ভালো সেটেল হয়ে যাবো এইখানে এই জন্য কী হয় এ কিন্তু বেশ একটা ভালো অপরচুনিটি পাওয়া যায় কিন্তু খুব বেশি র্যাঙ্ক যায় না আমি প্রথমেই বলছি খুব বেশি যে র্যাঙ্ক যাবে তা নয় যে তোমার র্যাঙ্ক দশ হাজার মানে তুমি ফার্স্ট কম পেয়ে গেলে এরকমটা নয় একটু বেশি কম বেশি হয় ঠিক আছে মোটামুটি দু এক হাজার এদিক ওদিক হয় ঠিক আছে তো যাই হোক তো সেই দিক থেকে দেখতে গেলে তোমাদের কিন্তু এর তুলনায় এ এন সুযোগ বেশি আছে যদি তোমরা একটু বেশি র্যাঙ্কে প্রথমেই এ এনএম কলেজগুলো রাখো বোঝা গেছে এবার এর জন্য বলছি জিএনএম জিএমআর র্যাঙ্ক প্রথম কাউন্সিলিং কাদের কাদের সুযোগ হতে পারে দেখো সরাসরি তোমাদের বলে দিচ্ছি তোমাদের যদি ইউ আর ক্যাটাগরি হয়ে থাকো অর্থাৎ জেনারেল ক্যাটাগরি হয়ে মোটামুটি তোমাদের সাড়ে চার হাজার র্যাঙ্ক হলে তোমাদের কিন্তু প্রথমেই তোমাদের ফার্স্ট কাউন্সিলির নাম আসতে পারে ঠিক আছে আমি একদম সরাসরি বলছি সাড়ে চার হাজারের মধ্যে যদি র্যাঙ্ক থাকে হতে পারে তোমাদের ফার্স্ট কাউন্সিলিংয়ের নাম ঠিক আছে ও এ ও এ মোটামুটি পাঁচ হাজার কাছাকাছি যদি তোমাদের র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু হয়ে যেতে পারে আবার ও বি মোটামুটি সাড়ে চার হাজারই যদি র্যাঙ্ক থাকে জিএমআর র্যাঙ্ক তাহলে কিন্তু হয়ে যেতে পারে এসসিদের ক্ষেত্রে দেখো সব বলে হচ্ছে জিএমআর র্যাঙ্ক ঠিক আছে এসসিদের ক্ষেত্রে মোটামুটি সাত হাজার থেকে ছ হাজার ঠিক আছে ছ সাত হাজার যদি তোমাদের র্যাঙ্ক থাকে জিমআর আর র্যাঙ্ক তাহলে তোমাদের ডাকতে পারে এসটিদের ক্ষেত্রে মোটামুটি ছ হাজার চলে যাবে ছ হাজার বেশি হবে প্লাস ঠিক আছে ছ হাজার প্লাস হবে এইটুকু বলতে পারি আর ইডাব্লিউসির ক্ষেত্রে মোটামুটি তোমাদের ওই মোটামুটি তোমাদের তো কিন্তু ওই জেনারেলের মতোই ঠিক আছে মোটামুটি পাঁচ হাজার সাড়ে চার থেকে পাঁচ মতোই এরকম কিন্তু যাবে ঠিক আছে তো এগুলো ছিল আর এবার বলি দেখো সিভিল ডিফেন্স অরফ কোটা এদের এদের ফ্যাসিলিটি আর কী দেখো প্রথমত বলি প্রথমত বলি এদের কিন্তু অনেকগুলো র্যাঙ্ক হয় ঠিক আছে তোমরা প্রত্যেকে জানো যে যারা জিএমআর র্যাঙ্ক ঠিক আছে শুধুমাত্র যারা জেনারেল ওদের একটাই র্যাঙ্ক আছে কিন্তু যাদের ও আছে বা ধরো এসসি আছে বা এসটি আছে আছে অরফ আছে সিভিল ডিফেন্স আছে এদের কিন্তু অনেকগুলো অনেকগুলো কিন্তু র্যাঙ্ক কার্ড আছে ঠিক আছে এবার এদের জন্য একটা আলাদা সিট আছে ঠিক আছে সেই সিটগুলো যদি ধরা যায় ঠিক আছে মনে করো আমি বললাম যে এসসিদের জন্য এসসিদের জন্য সিট সংখ্যা আমি মনে করছি যে সিট সংখ্যা হচ্ছে ছাব্বিশটা ঠিক আছে তার র্যাঙ্ক হয়েছে কুড়ি এসসিতে জন্য কুড়ি র্যাঙ্ক হয়েছে আর জিমার র্যাঙ্ক দেখা গেলো কুড়ি হাজার হয়েছে তো আমি যদি সেই নিরিখে ধরি যে কুড়ি হাজার র্যাঙ্ক তার মানে পাবে না এরকমটা কিন্তু নয় সিটের ওপর ডিপেন্ড করে ঠিক আছে তোমার যদি জেমার র্যাঙ্ক যদি নাও ধরি আমি যদি ক্যাটাগরি র্যাঙ্ক ধরি ক্যাটাগরি র্যাঙ্ক যদি সিট ম্যাট্রিক্সের যে র্যাঙ্ক মানে যে সিট সংখ্যা রয়েছে তার মধ্যে যদি থাকে তুমি একদম সেফ ঠিক আছে একদম এটা আমি কিন্তু বড়ো ট্রিক বলে দাম তোমাদের যদি তোমাদের যে র্যাঙ্ক ক্যাটাগরি র্যাঙ্ক সেটা যদি সেই সিট ম্যাট্রিক্সের মধ্যে থাকে আমি রকম বললাম ধরো বললাম যে এসটিদের জন্য আমি বললাম এস টিদের জন্য সিট সিট সংখ্যা হচ্ছে পঞ্চাশ তো তোমার যদি ক্যাটেগরি র্যাঙ্ক ওই পঞ্চাশের মধ্যে থাকে তুমি একদম সেফ ধরে রাখো তুমি কিন্তু সুযোগ পাবেই পাবে এটা হচ্ছে একটা বিরাট বড় আমি তোমাদের কথা বলে এখন কারণ এটা একদম স্বাভাবিক দৃ দৃষ্টিভঙ্গি থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের কিন্তু একটা সিট একদম অ্যাভেলেবেল থাকবেই থাকবে ঠিক আছে কিন্তু সমস্যার কথা যাদের র্যাঙ্ক আরও বেশি ঠিক আছে দেখা গেল ক্যাটেগরি র্যাঙ্কে হয়তো পাঁচ ডবল র্যাঙ্ক হয়ে গেছে ঠিক আছে মানে সিট সংখ্যা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ আর তোমার র্যাঙ্ক হয়ে গেছে প্রায় দেড় হাজার দু হাজার ঠিক আছে আমি ধরে নিয়েছি তোমার র্যাঙ্ক হচ্ছে প্রায় তিন হাজার ঠিক আছে এইখানে সমস্যা হয় যে এইবার কি সিট পাবে তো দেখো সিট সংখ্যাটা এইভাবে তো বোঝা যায় না যেভাবে মোটামুটি ভর্তি হবে ঠিক আছে ফার্স্ট কাউন্সিলিংয়ে দেখাল ভর্তি হলো কতজন সেটার ওপর ভিত্তি করে তারপরে কাউন্সিলিংয়ে কতগুলো সিট আছে সেগুলো পরবর্তীকালে আস্তে আস্তে সিট ম্যাট্রিক্সে প্রকাশিত হবে তারপরেই বলবো যে তোমাদের কতগুলো কি হতে পারে তবে একটা কথা বলে রাখি ফার্স্ট কাউন্সিলিংয়ে কিন্তু সবথেকে বেশি র্যাঙ্ক ডাকে এটা কিন্তু একদম মাথায় রাখবে মানে যত বেশি র্যাঙ্ক কিন্তু ফার্স্ট কাউন্সিলিংয়ে থাকবে তারপর যত আস্তে আস্তে এগিয়ে এগোবে না সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং বা আপ রাউন্ড তোমার শুরু হয়ে যাবে মা বাপে ফার্স্ট সেকেন্ড থার্ড যত দূর এগোবে তত কিন্তু আস্তে 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 মানে খুব বেশি কিন্তু র্যাঙ্ক যায় না তারপর আস্তে আস্তে যাবে ঠিক আছে মানে প্রথম র্যাঙ্কই হয়তো দেখে নিল দু কিন্তু সেকেন্ড রাউন্ডে দু হাজার আট ডাকবে না মানে তুমি ভাবলে যে ফার্স্ট কাউন্সিলিং এক থেকে দু হাজার ডাকলো তাহলে সেকেন্ড কাউন্সিলিং হয়তো দু হাজার থেকে তিন হাজার ডাকবে বা চার হাজার ডাকবে এরকমটা নাও হতে পারে হয়তো এক হাজার জায়গায় কমে গিয়ে দাঁড়ালো হয়তো পঞ্চাশটা হয়তো ডাকলো যে তিরিশটা এরকমও হতে পারে তো সেটা ডিপেন্ড করে কলেজে কতগুলো সিট আছে তারপর বলতে গেলে সেটা সেটার ওপর ঠিক আছে তো এবার বলি দেখো কি প্রাইভেট কলেজে রাখতে পারো যাদের র্যাঙ্ক অনেক বেশি তো প্রথম কথা বলছি তোমার যদি জিম র্যাঙ্ক হয়ে থাকো শুধুমাত্র তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে কিন্তু তুমি অবশ্যই এইটুকু আশা রাখো যে তুমি গভর্নমেন্ট কলেজ হয়তো হবে না কিন্তু তুমি প্রাইভেট কলেজ যেগুলো তো খরচ খুবই কম সেগুলো রাখতে পারো যেমন আমি তোমাদের প্রথম কথাই বলেছিলাম যে কী কী কলেজগুলো গভর্নমেন্ট কলেজের মতোই একদম কোর্স ঠিক আছে যেমন প্রথমে আমি বলেছিলাম কি রামকৃষ্ণ মিশন ঠিক আছে এটা তো খুবই কম খরচ কিন্তু একটা কথা মাথায় রাখবে এগুলোতে কিন্তু কম্পিটিশন ভালোই হয় একদম গভর্নমেন্ট কলেজ যেরকম কম্পিটিশন হয় এখানেও কিন্তু ঠিক তেমনই কম্পিটিশন হয় তো কম্পিটিশান লেভেলটা প্রায় কিন্তু সমান সমানই হয় এত বেশি র্যাঙ্ক যাবে এরকম কোনো গ্যারেন্টি নেই বাট তোমরা এগুলোকে ফার্স্টের দিকে রাখতে পারো কারণ ফার্স্ট কাউন্সিল ফার্স্টে যে মানে চয়েসটা রাখবে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে ঠিক আছে তো অবশ্যই সেটাকে ফার্স্টের দিকে রাখবে আমি বলছি তাদের র্যাঙ্ক মোটামুটি সত্তর হাজার আশি হাজারের কাছাকাছি আছে তোমাদের গভর্নমেন্টের সুযোগ খুবই কম কিন্তু যদি তোমার ক্যাটেগরি হয়ে থাকে মনে করো তোমার এসসি আছে বা এসটি আছে ও আছে বা হয়তো তোমার পিডব্লিউডি রয়েছে বা সিভিল ডিফেন্স রয়েছে সেই ক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার সেটা কিন্তু পরবর্তীকালে এদিক ওদিক হতে পারে সেটা আলাদা ব্যাপার বাট তুমি যদি শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এই সব কলেজগুলোকে আগে থেকে রাখলেই তোমার একটা ভালো পসিবিলিটি রয়েছে আর শুধুমাত্র গভর্নমেন্ট কলেজে যদি পিছনে ছোটো তাহলে কিন্তু শুধু ছোটাই হবে কিন্তু কোনো মানে রেজাল্ট পাওয়ার খুব কম চান্স রয়েছে ঠিক আছে তো এটা তোমাদের বলে রাখলাম অবশ্যই এই ট্রিপটা ফলো করতে পারো এবার যাদের র্যাঙ্ক কম তাদের নিয়ে আমি ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি তো কার কীরকম র্যাঙ্ক হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই বলো আর দেখো টপ টেন যদি বলা যায় প্রাইভেট কলেজ যেগুলোতে খরচ কম তো ফার্স্টটি আমি বলবো অবশ্যই রামকৃষ্ণ মিশন ঠিক আছে তোমরা নোট করতে থাকো ফার্স্টই বলছি রামকৃষ্ণ মিশন সেকেন্ডে যেটা আসছে সেটা হচ্ছে পিয়ারলেস ঠিক আছে পিয়ারলেস হসপিটাল থার্ড যেটা সেটা হচ্ছে তোমাদের এটা আগের বছরে নিরিখে বলছি আগের বছর যেরকম হচ্ছিল থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ভারত সেবাশ্রম ঠিক আছে ভারত সেবাশ্রম এটাও কিন্তু বেশ ভালো একদম খুবই কম খরচ তিন বছরে প্রায় কিন্তু তোমাদের দেখেছেন প্রায় তিন লাখের নিচেই আছে ঠিক আছে মানে পার ইয়ার তোমাদের কিন্তু এক লাখের কাছাকাছি কিন্তু খরচ আছে তার থেকেও কম খরচ ঠিক আছে এবার দেখো চার চার নম্বর যেটাকে রাখবো সেটা হচ্ছে শ্রমজীবী স্কুল অফ নার্সিং এরকম আছে তারপর পাঁচ নম্বর হচ্ছে এশিয়া হার্ট ফাউন্ডেশন এশিয়া হাটে কিন্তু প্রথমে কোর্স ফি কম রাখা হয়েছিল পরবর্তীকালে কিন্তু সেটা বেড়ে গেছিলো তো আমি সেটাকে পাঁচ নম্বরে রাখবো তারপর দেখো আরও আছে ঠিক আছে আইকিউ সিটি যেটা দুর্গাপুর রয়েছে সেটাকে আমি ছয় নম্বরে রাখবো তো এইভাবে কিন্তু কলেজগুলো আমি মোটামুটি পাঁচ ছাত্র আমি বলেই দিলাম ঠিক আছে আরও একটা আছে আই 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 এন আর ঠিক আছে এটা কল্যাণিত রয়েছে এটাও কিন্তু বেশ ভালো একদম কোর্স ফি কমের মধ্যে ভালো কলেজ ঠিক আছে তো এই সমস্ত কলেজগুলো কিন্তু আমি বলে দিলাম প্রায় সাতটা আটটা কলেজ বললাম এই কলেজগুলো কিন্তু কোর্স ফি খুবই কম তোমরা কিন্তু এগুলোকে রাখতে চাইলে রাখতে পারো ঠিক আছে এবার যদি চাও যে কলেজ চয়েসে পুরো ভিডিও দিতে দেখো আমি কলেজ চয়েসে ভিডিওতে সেভাবে দিতে পারবো না কিন্তু তোমাদেরকে একটা বলে দেবো যে যাদের র্যাঙ্ক মোটামুটি আমি প্রথমে যেই ভিডিওটা দেবো মোটামুটি যাদের র্যাঙ্ক এক থেকে দশ হাজারের কাছাকাছি আছে তাদেরকে নিয়ে ভিডিও দেবো খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই সবাইকে জানিয়ে দাও যে হ্যাঁ এখানে কিন্তু সমস্ত র্যাঙ্কের ঠিক আছে মানে এক থেকে এক হাজার কোনটা রাখবে দু হাজার থেকে তিন হাজার যারা রাখবে কোন কোন কলেজ রাখতে পারো ফার্স্ট সেকেন্ড সেকেন্ড মানে প্রত্যেকের জন্য দশ হাজার র্যাঙ্কের মধ্যে বলে দিলাম ঠিক আছে আবার দশ হাজার থেকে ধরো কুড়ি হাজার তো এখানে যাদের র্যাঙ্ক বারো হাজার তারা কোন কলেজ রাখলো যাদের র্যাঙ্ক তেরো হাজার তারা কোন কলেজ রাখলো প্রথমের দিকে সমস্ত জেলা ভিত্তিক এবং সমস্ত কিন্তু তোমাদের র্যাঙ্ক ভিত্তিক তোমাদের কিন্তু কলেজ চয়েসের ভিডিও আসতে চলেছে এর জন্য কিছুই দরকার নেই জাস্ট তোমরা একটা এই সমস্ত ট্রিকগুলো ফলো করতে পারো জাস্ট তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে চ্যানেলটা তাহলে কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে তো আজকের মধ্যে এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে প্রত্যেক ভালো নমস্কার